সিএসআরএম ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছেন নোয়াখালী এক আসনে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন আছি নোয়াখালী এক আসনে। এই আসনটিতে সাত বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন চাটখিল উপজেলা জাতীয় পার্টির সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব জাতীয় পার্টির পক্ষ থেকে এই আসনটি এবং কি উপজেলা কেন্দ্রিক তাদের তৃণমূল অবস্থা কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের জাতীয় পার্টি সবসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলে আসছেন আপনারা 300 আসনে এককভাবে প্রার্থী দিয়ে অংশগ্রহণ করবেন, সেটা আসলে কতটা বহাল থাকবে নির্বাচনে আগ মুহূর্তে আসলে আপনারা দেখে যে জোটে চলে যান, সেটা সাধারণ মানুষের আস্থা কিন্তু হারিয়ে ফেলেছে। তো এটা আসলে কীভাবে কি আপনারা সেটা সেই সিদ্ধান্ত কি বহাল লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নোয়াখালী ছাটকিল সোনাইমণি এক আসনের মোহাম্মদ ইয়াসিন, ছাটকিল উপজেলা থানা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইয়াসিন। এবং আমাদের জাতীয় পার্টি আসলে আপনার 300 আসনের নির্বাচন দিয়ে বলতে চাই, আমাদের জিম কাদের স্যারের নির্দেশ এটা। তো দলের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই আশা করি আমরা পার্টি দিতে পারবো। তার কারণ হচ্ছে আপনার সারা দেশে আমাদের বেশক কমক আমাদের সংগঠন আছে, এবং আমাদের যে এরশাদ স্যার উনি মারা গেছে, আল্লাহ ওনার বিস্তর নসিব করুক, উনি কিন্তু সারা দেশের জন্যে কাজ করছে। এক সময় ওনার এই বর্তমানে যা উপজেলা থানা বারবানি ওনার আমলে করা, এবং আমরা তো ওনার আদর্শ নিয়ে আমরা আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের জিএম কাদের স্যার যে নির্দেশনা আমাদেরকে দেয়, আমরা ওই নির্দেশনা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব, এবং আমরা ওনার মাধ্যমে আমরা কাজ করব। আপনি নির্বাচনে অংশ নিলে যদি মনোনয়ন প্রার্থী কি এই আসনটিতে আছে কিনা জাতীয় পার্টির পক্ষ থেকে, আর যদি আসে সেক্ষেত্রে কী ধরনের উন্নয়ন করতে চান এই আসনটিতে নোয়াখালী এক আসনে? নোয়াখালী এক আসনে আসলে আমাদের তো আপনার দীর্ঘ আমরা জোটের সাথে আজকে প্রায় 15 বছর আছি, কিন্তু আছি ঠিক আছে, কিন্তু আসলে আপনি অনেক কাজে বলতেছে সরকার উন্নয়ন করতেছে, কিন্তু গ্রামগঞ্জে হাঁটলে বুঝে যাইতেছে আসলে রাস্তাঘাট অনেকগুলো ভাঙাচুরা, মানুষ আসলে আসতে পারে না বা রিক্সা চলাচল করতে পারে না, মানুষের চলাচল অনেক সমস্যা। কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম যদি আমাদের হয়, যদি আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে তৌফিক দেয়, যদি আমরা এই আসন থেকে নির্বাচিত হইতে পারি, তাহলে আমরা সর্বপ্রথম ছাটকিল সোনাইমণি সর্বপ্রথম আমাদের কাজ থাকবে আমরা সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য এবং মাদক মুক্ত দেশ গড়ার জন্য, এবং রাস্তাঘাট যে সমস্তগুলো ভাঙা আছে বা স্কুল মাদ্রাসা কলেজ বিভিন্ন কাজ থাকতেই পারে, অনেক কাজে আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সব কিছু আমরা সংস্কার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ, দুপুর 2টায় ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন সেসব বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।